কোচবিহারে ভোট হয়ে গিয়েছে, 29 এপ্রিল একটি বুথে পুনর্নির্বাচন, আর হুগলিতে 6 মে ভোট। সেই দুই জায়গাতেই বিজেপির ওপর আক্রমণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুটি অভিযোগই অস্বীকার করেছে শাসক দল। 29 এপ্রিল কোচবিহারে শীতলকুচির 181 নম্বর বুথে পুনর্নির্বাচন। তার 3 দিন আগে শীতলকুচির সাধুরহাট বাজার এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আজকে এই তো হঠাৎ আজকে আমরা বাড়ি আজকে এইরকম করে আসছে, আসি আবার ভাঙচুর না গেছে, আমার সুখে জমিতে 10,000 টাকা আছে, মানি এলা খুঁজিয়ে পাই লাগছে না, 10,000 টাকা নিয়ে গেছি। তারা ও কি করে, দল করে, তৃণমূল করে, টিএমসি। 181 নম্বর একটা বুথে পুনর্নির্বাচনের তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে যে সেখানে তাদের সন্ত্রাস করতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মিথ্যা কথা, কারণ কিছুদিন থেকে বিজেপির ওই বুথে আমাদের কর্মীদের উপর পুরো হামলা চালায়, তারপরে ওরা একটা অভিনয় করে যে ওদের বাড়ি ওরা কিন্তু ওরাই ভাঙে, এখানে তৃণমূলের কোনো দায়বদ্ধতা নেই। এলাকায় উত্তেজনা থাকায় কেন্দ্র বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে এদিনই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হুগলি চন্দননগরে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। একটা সামান্য পতাকা লাগানোর জন্য আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের মণ্ডলের বিজেপি কর্মীদের উপরে অকথ্য অন্যায় অত্যাচার করে হামলা করে তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে যদি FIR নিয়ে 24 ঘন্টার মধ্যে তাদের অ্যারেস্ট করা না হয়, তাহলে এই চন্দননগর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং প্রত্যেকে মিলে আমরা রাস্তায় অবরোধ করব। সব বিজেপির কোন দল তারা কোথাও মেনে নিতে পারেনি, তাদের প্রার্থী, তাদের সাংগঠনিক কী সব কাজকর্ম, আর যত দিন যাচ্ছে তারা বুঝতে পারছে আমরা হতাশ, এবং সেই হতাশা থেকেই নানা রকমভাবে ঘটনা ঘটিয়ে হাইলাইটে আসা তৃণমূল তৃণমূল তৃণমূল, আসলে একটা তৃণমূলের আতঙ্ক আর নিজেদের অন্তর্দ্বন্দ্ব। প্রায় 1.5 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে চন্দননগর কমিশনারেট ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। শুভেন্দু ভট্টাচার্য ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।